ফরজ সালাতের পরে যদি কেউ নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করে তাহলে জান্নাতে যাবে না জাননা যাবে কখন যাবে রাসুল বললেন যে জান্নাতে তো যাবে ওর মধ্যে শুধু বাধা হলো মৃত্যু তারা আর তাহার একই সালাপ তাহলে এই সময়টা হলো এশার সালাতের পর থেকে নিয়ে সুবে সাদেকের আগ পর্যন্ত আপনি যখন খুশি তখন আদা করতে পারেন কিন্তু উত্তম সময় হলো রাত্রের শেষ তৃতীয়াংশ তাহলে আমাদেরকে জান্নাতে যেতে হলে কি করতে হবে আল্লাহর রহমত তার সন্তুষ্টি আমাদেরকে লাভ করার চেষ্টা করতে হবে তাই না পাশক্ত সলাত আদায় করে জামাতে এবং প্রথম সারিতে থাকে কপালে দাগও কিন্তু পড়ে গেছে কিন্তু তার নৈতিকতার কোনো পরিবর্তন ঘটেনি অথচ আল্লাহ বলছেন এমনা সলাত আতানহানির ফার্স্ট আইল মুন কার নিশ্চয়ই সালাত মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে তাহলে যে সালাত আপনাকে আমাকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারলো না আমাদের সেই সালাতকে কবুল হয়েছে নিশ্চয়ই সালাত কবল হয়নি তোমরা আল্লাহ ক্ষমা এবং ওই জান্নাতের দিকে দ্রুত বেগে ধাবিত হও যে জান্নাতের হচ্ছে আসমান এবং সমপরিমাণ যেটা জমিনের তৈরি করা হয়েছে পরিবৃপিদের জন্য তাক সেনদের জন্য তাহলে আমরা প্রত্যেকেই আল্লাহর ক্ষমা এবং ওই জান্নাতের জন্য নিজেদেরকে দ্রুত বেগে আমলের মাধ্যমে আমরা নিজেদেরকে এগিয়ে নিয়ে যাব। তাহলে আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলি মেনে নেওয়া আর আল্লাহ যা আদেশ করেছেন সেটা প্রতিফলন করার নাম হচ্ছে ইবাদত আল্লাহ যা নিষেধ করেছেন ওটা ছেড়ে দেবেন যা আদেশ করেছেন সেটা প্রতিফলন করবেন এর নাম হচ্ছে ইবাদত তাহলে এই ইবাদত করতে পারলেই আমার আপনার জন্য জান্নাত অবধারিত অবশ্যই আমরা জানাতে যাব আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি ওয়া আশহাদু আল্লা ইলাহা واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون. يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى واعبد ربك حتى ياتيك اليقين وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم

এই যে ঈদের অব্যবহিত পরে এমন একটা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন যে সময় মানুষ নানা ধরনের আনন্দ উল্লাস নানা ধরনের বিনোদন এগুলিতেই লিপ্ত থাকে তার বিপরীতে দিনই একটি পরিবেশে সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন যারা করেছেন তাদেরকে যেমন আমরা ধন্যবাদ জানাই ঠিক তেমনিভাবে যে ভাইরা আজকে দিনের খাতিরে পবিত্র করেন এবং সৈয়াদিসের কিছু কথা বলার জন্য কিছু শোনার জন্য এখানে উপস্থিত হয়েছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই প্রচেষ্টার বিনিময়ে কাল ক্যামতের মাঠে আমাদেরকে সবাইকে জানাতুল ফের দান করেন আল্লাহ মামিন সেই সাথে মানবতার মুক্তির দিশারী নবী মোহাম্মদ সাল্লু আলিহাসালামের প্রতি আমরা সংক্ষিপ্ত দূরত্ব পেশ করছি আল্লাহমাদ সাল্লাহ আলহি ডলী আমরা সবাই জানি যে আমাদের আদি পিতা আদম আলাই তিনি জান্নাতে ছিলেন সাথে আমাদের মা হাওয়া আলাহি তিনিও ছিলেন একটা ভুলের কারণে জান্নাত থেকে তারা দুনিয়াতে এসেছেন আর আল্লাহ বললেন তোমরা দুনিয়াতে যাচ্ছ দুনিয়াতে যাও আর যখন আমার নির্দেশনা সেখানে আসবে সেই নির্দেশনা যারা প্রতিপালন করবে তারা আবার ঠিক এই জায়গায় ফিরে আসবে কোথায় জান্নাতে তাই না তাহলে আমাদের গণতব্যস্থল কোথায় জান্নাতে একজন দুইজন বসছেন আসতে ধীরে তাও মনে হচ্ছে সন্দেহ আছে আমাদের কি সন্দেহ আছে আমাদের গন্তব্য কোথায় ঠিক তো ঠিক বলেই তো এক মাস দিয়ে পালন করলাম তাই না এই ঠিক আছে বলেই কিন্তু আমরা কষ্ট করে পাঁচ সপ্তাহ সালাত করি আবার এই গন্তব্য গন্তব্যস্থলে আমরা যেতে চাই বলেই কষ্ট করে যে টাকা পয়সা অর্জন করি সেখান থেকে দান করি সেখান থেকে জাকাত দিই সাদাখা করি এই জন্যই তো তাই না তাহলে আমাদের গন্তব্যস্থল জান্নাত জান্নাত আমরা কেউ দেখেছি কেউ দেখেনি তবে কিছু কিছু বর্ণনা আমরা শুনেছি তাই না রসল আল্লাহ সাল্লু বলছে সাল্লাম বলছেন আল্লাহ রবুল আলমিন জান্নাত সৃষ্টি করলেন তারপর জেবরুল্লাহ সাল্লামকে বললেন যে যাও জেবরুল জান্নাত দেখে আস জেবরুল্লা আলাহিসাল্লাম জান্নাত দেখে আসলেন ঘুরে ফিরে এসে বললেন হে আল্লাহ আমি তোমার ইজ্জাতের কসম করে বলছি যে ব্যক্তি এই জান্নাতের কথা শুনবে সেই এতে প্রবেশ করবে কোন মানুষ এই জান্নাতে যাওয়া থেকে বাকি থাকবে না সোহান আল্লাহ এবার আল্লাহ জান্নাতকে কিছু অপছন্দন জিনিস দিয়ে ঘিরে দিলেন ঘিরে দিয়ে এবার বললেন যাও জান্নাত দেখে আস তিনি আবার গেলেন জান্নাত দেখে আসলেন দেখে এসে বললেন আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি যে কোনো মানুষ এই জান্নাতে যাওয়ার তার পক্ষে সম্ভব হবে না এবার আল্লাহ জাহান নাম তৈরি করলেন জাহান নাম তৈরি করে জেবরিলকে বললেন যাও জাহার নাম দেখে আসো তিনি জাহান নাম দেখে আসলেন দেখে এসে বললেন যে আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি যে পৃথিবীর মানুষ যেই জাহান নামের কথা শুনবে সে কখনো এই জাহার নামে প্রবেশ করতে চাইবে না কেউ প্রবেশ করবে না তখন আল্লাহ রবুল আলমিন এই শাহওয়াত দিয়ে মানুষের প্রবৃত্তি মন যা চায় এরকম কিছু জিনিস দিয়ে জাহান নামের চারিদিকে তিনি ঘিরে দিলেন এরপর জেবরিলকে বললেন যে যাও এবার দেখে আস এবার তিনি জাহান্নাম দেখে আসলেন এসে বললেন আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি যে কোন মানুষ এই জাহান্নামে প্রবেশ করা থেকে বাঁচতে পারবে না সবহান তাহলে জাহান্নাম এবং জান্নাত দুটি জিনিস আমরা কেউ দেখিনি কিন্তু বিবরণ কিছু শুনেছি তাও যথাযথ নয় কিছু শুনেছি ভুলে গেছি আবার কিছু হয়তো স্মরণ আছে এরকম অবস্থা অথচ আমরা প্রত্যেকে সেই জাহান্নাম থেকে বাঁচতে চাই আর ওই জান্নাতে যেতে চাই তাহলে বাধার প্রাচীর যেগুলি আছে সেগুলি তো আমাদেরকে ডেঙ্গাতে হবে তাই না যে প্রাচীরগুলি আছে সেগুলি ডেঙ্গাতে পারলেই কেবল আমরা জান্নাতে চলে যাব রসল্লা সাল আলি আসালাম এমন কিছু ছোট্ট ছোট্ট আমলের কথা বলেছেন যেগুলি যদি আমরা নিয়মিত করতে পারি দেখা যায় আমরা নিশ্চিত রূপে জানাতে যাব। একটা আমল বলতে পারবেন আপনারা কেউ একটা ফরজ সালাতের পরে যদি কেউ নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করে তাহলে জান্নাতে যাবে না জাননাও যাবে কখন যাবে রাসুল বললেন যে জান্নাতে তো যাবে ওর মধ্যে শুধু বাধা হলো মৃত্যু মরলেই জান্নাতে যাবে সুহান আল্লাহ তাহলে সহজ না সহজ কিন্তু মানুষ এই সহজ আমলগুলি করতে চায় না কোনটা করবে জানেন যেটা ভালো লাগে মিষ্টি বেদাঁত যেটা ভালো লাগে ওইটা করবে কোনটা করবে কিছুই বোঝে না এমাম সব কি বলছে ও নিজেও বোঝে না কোনো কোনো ক্ষেত্রে এমাম সবই বোঝে না কিন্তু ওইটাই করবে ওইটা ভালো লাগে সহজে করবে তাই না সহজ আমলগুলি যদি আমরা করি ইনশাআল্লাহ জানাতে যাওয়া যাবে তাহলে আজকে আমরা এই বিষয় নিয়ে কিছু কথা বলি যে কাজগুলি করলে আমরা ইনশাল্লাহ জান্নাতে যেতে পারবো আর জাহান্নাম থেকে আমরা মুক্তি পাব এই কাজগুলি আমাদের দরকার না এগুলি আমাদের দরকার আমরা সেই বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ওমা তৌফিক অনিব আমি আপনাদের সামনে আয়াত তলবাত করেছি হিজরের নিরানব্বই নম্বর আয়াত শেষ আয়াত আর রসল্লাহ সাল্লু আসাল্লামের মুখ নিঃসৃত অসংখ্য বাণী থেকে একটি হাদিস যেটা সহিব ওখারির সাত হাজার দুইশো আটাশি এর উপর ভিত্তি করেই আমরা আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করার চেষ্টা করবো অমা তৌফিক ইল্লা বিল্লাহ আলিহি তাক্কাল মণ্ডলী পৃথিবীতে আমরা যারা মানুষ হিসাবে আবির্ভূত হয়েছি এই পৃথিবীতে আমাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন কিছু কর্ম পদ্ধতি কিছু কর্মসূচি তিনি আমাদেরকে দিয়েছেন তার মধ্যে প্রথম কি বলেন তো প্রথম কি কাজ আল্লাহ বলছেন ওমা হলক জিন্নাসা ইল্লা আলি আবুদুন আমি মানুষ এবং জিন জাতিকে কেবল আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি সুরাজ জারিয়াত ছাপ্পান্ন নম্বর আয়াত সেরা নাহাল আল্লাহ বলছেন ওলাকুলা আমি পৃথিবীতে প্রত্যেক কওমের নিকটে রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো আর শয়তানের পথ থেকে বিরত থাকো শয়তানের পথকে পরিহার করো তাহলে আল্লাহর ইবাদত করতে হবে আর শয়তানের পথ পরিহার করতে হবে ইবাদত কাকে বলে আমরা মনে করি ইমান সালাদ সিয়াম আর হলো হজ এই পাঁচটা ইবাদত করলেই বাস আমাদের ইবাদতগুলি শেষ আর কিছু করা লাগবে না তাই না আমরা তো এটা মনে করি এবাদত অর্থ হচ্ছে বিনীত হওয়া বিনম্র হওয়া আর পারিবেশিক অর্থে শাইফুল ইসলাম তাইমিয়া রাহম তিনি বলছেন আল ইবাদত হইয়া ইসমুন জামিয়ামা ইউ হেবুল্লাহ ওয়ার বাহু মিনাল কৌলে আমল জাহির বাতেনা এবাদত হচ্ছে এমন একটি সামগ্রিক বিষয়ের নাম যা আল্লাহ রবুল আলমিন পছন্দ করেন এবং যার প্রতি তিনি সন্তুষ্ট মানুষের কথা কর্ম সেটা গোপনীয় হোক আর প্রকাশ্য হোক তাহলে এর মধ্যে আমাদের জীবনের সব কিছু কি এর মধ্যে সামিল নয় আমাদের জীবনের সব কাজ এটা কি এবাদতের মধ্যে অন্তর্ভুক্ত নয় যদি আপনি চিন্তা করেন তাহলে দেখবেন যে আমাদের জীবনে যাই করি সেটাই এবাদত হতে পারে যদি আমরা আল্লাহ এবং রসুল সাল্লামের নির্দেশনা মেনে চলি তাহলে এটা এবাদত হবে আর যদি তার নির্দেশনার বাইরে চলি তাহলে ওটা কিন্তু হবে না যেমন ধরুন যেমন ধরুন আনহা বলছেন রসুল্লাহ সাল্লাহু আসাল্লাম রমাজানের বাইরে অথবা রমাজানের ভিতরে এগারো রাকাতের বেশি তিনি রাতের সালাতেনি কয় রাকাত এগারো রাকাত এখন আপনি যদি বিশ টাকাত পড়েন তাহলে কি হবে এগারো রাসুলের আমল হচ্ছে এগারো রাকাত আপনি যদি বিশ টাকাত পড়েন তাহলে কি হবে না বেদাত বলি না আমরা বলতে রাসুলের সুন্নত কি হবে এটা রাসুলের সুন্নত নয় কারণ এটা রাসুল পড়েননি আপনি বলবেন কারণ এটা পড়ে কেন ওমর রাজিউল্লাহনের একটা ঘটনা নিয়ে এসে আজকে বিশাকাত সাবেত করেছে কেউ বলে না যে রাসুল বিষ্ঠাখাত পড়েছেন কেউ বলে কেউ বলে না তাহলে ইসলামের এস্তেতলালি পদ্ধতি হল কোরআনে আগে আমি দেখব যদি কোরআন নিয়ে আমি সব বুঝে যাই তাহলে আর হাদিসে যাওয়ার আমার প্রয়োজন নাই যখন আপনি কোরআনে পূর্ণাঙ্গ ফয়সলা পাচ্ছি না তখন ওর ব্যাখ্যার জন্য আমার হাদিস দরকার তাই না যখন হাদিসে মানে রসুল সাল্লা সাল্লামের জীবনীতে সব পেয়ে যাচ্ছি তখন কি আমার সাহাবের আসারে যাওয়ার প্রয়োজন আছে নাই যখন রাসুলের জীবনীতে সুন্নতে সব কিছু পেলাম না তখন কিন্তু আমাকে দেখতে হবে যে সাহাব একরাম কীভাবে আমল করেছেন তাই না রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালামটা দেখলেও হাদিসে তিনি বলছেন আলাই কুম্বি সুন্নতি ওয়াসুন্নতুল খলাফায় রাশেদিন আল তোমাদের উপর আবশ্যক হচ্ছে আমার সুন্নত অতপর খোলাফায় রাশেদিনের সুনত তাহলে রাসুলের সুন্নত পাওয়া গেলে আবার কি খোলাফায় রাশেদিনের সুনত মালতে হবে হবে না কারণ এখানে রাসুলের সুনত পাওয়া গেছে সুতরাং এবাদতের ক্ষেত্রে আপনাকে আমাকে লক্ষ্য করতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুল কিভাবে আমাকে আদেশ করেছেন তাহলে সেইভাবে প্রতিপালন করার নাম হচ্ছে ইবাদত আর তার বাইরে করা এটা এবাদত নয় এখন যদি আপনি মনে করেন যে আও সালাত করবেন কখন পড়তে হয় আও কখন পড়ে জানেন আপনারা ও মাগরিবের পরে না এশরাক কখন পড়তে হয় কখন দেখুন এই ছোট্ট ছোট্ট এই বদত কিন্তু ফজিলত অনেক বড় এশরাক মানে হচ্ছে জল করে ওঠা শুরু সুরুক মানে হচ্ছে জল করে ওঠা সূর্য যখন জল করে ওঠে এই সময়টাকে বলা হয় ইশরাক এই সময়ের সালাদটাকে ইশরাকের সালাদ বলে একটু দেরি করে যখন পড়বেন আটটা নয়টার দিকে তখন এই সময়ের সালাদটাকে বলা হয় সালাত জহা যে সময় আমরা সাধারণত নাস্তা করি তাহলে এই সময় সে সালাদটা পড়ছেন এটা হলো সালাত জহা আর এই সূর্যোদয় থেকে শুরু করে একেবারে দ্বিপ্রহারের রাত পর্যন্ত জোহরের সালাতের সময় হওয়ার আগ পর্যন্ত যে সালাদগুলি আদায় করা হয় এই সব সালাদগুলি সালাতুল্লাহবিন বোঝা গেল তাহলে মাগরিবের পরে যেটা পড়া হয় সায়রাকাত ওটা কি এটা রাসুলের নির্দেশ নয় এটা আমরা বানায় নিয়েছি এটা মানুষের বানানো তাহলে ওইটা পড়লে ইবাদত হবে এটা পড়লে ইবাদত হবে না যখন আল্লাহ রাসুল যেভাবে বলেছেন সেইভাবে আদায় করার নাম হলো ইবাদত যখন ওই সময়ের বাইরে চলে যাবে তখন ওইটার এবাদত হবে না দেখো রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসলাম আব্দুর রহমান বিন আউ আল্লাহ আনুকে বললেন যদি তুমি তোমার সম্পদ থেকে একটাটা কাল্লাহ রাস্তায় দান করো এবং তবত বিহী ওয়াজ কাল্লাহ তার মাধ্যমে যদি তুমি আল্লাহর সন্তুষ্টি কামনা করো ইল্লাহ উজিরতে আলাই এর কারণে তোমাকে সওয়াব দেওয়া হবে হাত্তা এরপর শেষে আল্লাহ রসুল বললেন হাত্তা তা আলা। ফি ফি ইমরাতিক এমন কি যদি তুমি তোমার স্ত্রীর মুখে এক লক্ষ মা খাবার তুলে দাও তাহলে তার জন্য তোমার জন্য নেকি রয়েছে সুহান আল্লাহ তাহলে স্ত্রীকে খাওয়াবেন তার জন্য নেকি আছে তাহলে এটা ইবাদত নাই ওটা ইবাদত আবু বকা আবু আল্লাহ আনু বলছেন আমরা অনেকেই বসে আছি তখন এক যুবক আমাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে আমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বললাম হে আল্লাহ রসুল এই যুবকের এই শক্তিমত্তা যদি আল্লাহর রাস্তায় ব্যয় করতো তাহলে কতই না ভালো হতো রাসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন যে তোমরা আল্লাহর রাস্তায় বলতে কি বুঝো যদি এই লোকটা তার ছোট ছোট সিঠি শিশু সন্তানদের জন্য সে কাজ করে থাকে তাদের ভরণ পোষণের জন্য তাহলে হু হাফিজ সে আল্লাহর রাস্তায় আছে যদি সে তার বৃদ্ধ পিতামাতার জন্য সে যদি কাজে নিয়োজিত থাকে তাদের ভরণ পোষণের জন্য তাহলে হু হাফিজ সাবিল্লাহ সেও আল্লাহ রাস্তায় আছে তাহলে বোঝা যায় আমরা যে এই যে দুনিয়াবী জীবনের জন্য আমরা খাওয়া পরা থাকা বাসস্থান এর জন্য যা কিছু করে যদি কোরআন হাদিসের নির্দেশনা মোতাবেক হয় তাহলে ওটাও আমাদের এবাদত হবে বোঝা গেল এবার এবার আল্লাহ যে বললেন আমি মানুষ এবং জিন জাতিকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি তাহলে আমি এবাদতের জন্য আমরা তো বুঝি সিয়াম এইগুলি এবাদত আমাদের বাইরের তাহলে পারিবারিক জীবনের যে প্রয়োজনগুলি আমরা ছাড়ি এগুলি তখন এবাদতের বাইরে চলে যাচ্ছে না তাহলে আপনাদের জীবনের একটা বৃহৎ সময় যেটা আমাদের এবাদতের বাইরে থেকে যাচ্ছে কিন্তু আল্লাহ তো সৃষ্টি বরং আল্লাহ আমাদেরকে জন্য সৃষ্টি করেছেন সুতরাং আপনি আমি আমাদের প্রত্যেকটি কাজ যদি আল্লাহর দেখানো আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের প্রদর্শিত পথে হয় নির্দেশনা মোতাবেক হয় তাহলে এটা এবাদত হবে আজকে আপনি এখানে আসছেন আর শুনতে তাই না নসিহত শুনতে আলোচনা শুনতে এখানে আসার উদ্দেশ্য যদি আপনার ঠিক হয় নিয়ত যদি ঠিক হয় এটা আপনার ইবাদত হবে আসা যাওয়া এর জন্য অর্থ ব্যয় করা এর জন্য সময় কোরবানি করা প্রত্যেকটি এবাদতের মধ্যে গণ্য হবে কিন্তু উদ্দেশ্য যদি ভিন্ন হয় তাহলে এটা ইবাদত হবে না এটার জন্য গুণা হবে আর আপনি যদি মনে করেন বক্তা কি ধরনের সুর দিয়ে আলোচনা করে একটু শুনে আসি তাহলে আপনার এবাদত হবে না এটা গুণা হবে সুতরাং প্রত্যেকটি ক্ষেত্রে আপনার আমার কাজ যদি কোরআন এবং হাদিস অনুযায়ী সম্পাদিত হয় তাহলে এটা ইবাদত হবে রসল্লা সাল আলী আসাল্লাম একসময় তিনি বললেন কুল্লু মা আরফেন সাদাকা প্রত্যেক ভালো কাজ হচ্ছে সাদাকা অবশেষে তিনি বললেন ওয়াফি বুজ আহাদেকুম সাদাকা তোমাদের কারো কারো তোমাদের কারো জৈবিক চাহিদা পূরণ করাটাও সাদাকা মানে এবাদত নেকি আছে জন্য তখন সাহাবাইকে বললেন হেল্লা রসুল আমরা আমাদের কারো জৈবিক চাহিদা পূরণ করব। তার কারণে আমাদের নেকি আছে নে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন সে যদি অন্যায় জায়গা ব্যবহার করতো তাহলে কি তার গুণা হতো না তখন সাহাবাহাম বললেন হ্যাঁ আল্লাহ রসুল গুণা হতো রাসুল বললেন এই জন্যই সে যেহেতু হালাল জায়গা ব্যবহার করেছে আল্লাহর নির্দেশনা মেনে চলেছে সুতরাং ওটাও তার জন্য ইবাদত সুবহান আল্লাহ তাহলে আমাদের কি এবাদত থেকে কোনো কিছু খালি আছে এবাদতের বাইরে কোনো কাজ নাই তবে উদ্দেশ্য হল শর্ত হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশনা মোতাবেক হতে হবে তাহলেই ওটা বাজাতে হবে আবহাওয়ার আরজ ই আল্লাহ আনহু থেকে বরণিত তিনি বলেন রসুলল্লা সাল্লাল্লাহ আলাইহিহু আসাল্লাম বলেছেন দাউনী মা তারাত্মকম যে বিষয় আমি তোমাদেরকে ছেড়ে দিয়েছি ওই বিষয়টা তোমরা আমাকে ছেড়ে দাও বেশি বেশি প্রশ্ন করো না ফাইন নামা হালা কামান কার খাবলা কম কেননা তোমাদের পূর্বের যারা ছিল তারা ধ্বংস হয়েছে কি কারণে বিকাস্তাতে সোয়ালিহীম ওয়া ইখতলাফ আলা আম্বিয়া তাদের বেশি বেশি প্রশ্ন করা এবং তাদের নবীদের বিরোধিতা করার কারণে তারা ধ্বংস হয়েছে ফাইজা নাহাই তুকুম অ্যান্ড ইন যখন আমি তোমাদেরকে কোনো বিষয়ে নিষেধ করি ফাইজ তানি বহু ওটা ছেড়ে দাও ওয়াইজা আমার তো কুম্বি আমরিন আর যখন আমি তোমাদেরকে কোনো কিছু আদেশ করি ফা আতা ও বিহি মস্তাতা তখন তোমরা সেটা সাধ্যমত প্রতিপালন করো আল্লাহ বলছেন ফত্তাকুল্লাহ মস্তাতুম তোমরা মতো আল্লাহকে ভয় করো তাহলে এবাদত করার ক্ষেত্রে সাধ্যমতো করতে হবে কিন্তু রাসুলের নিষেধ মানার ক্ষেত্রে কোনো সাধ্য নাই আর রাসুল বলছেন যে বাম হাত দিয়ে খাইও না ডান হাত দিয়ে খাও তাহলে এখানে এক আপনি বলবেন যে আমি সাধ্য মতো এটা মানবো তাই কি হবে হবে না আল্লাহ রসুল বলছেন কাসু সারেফ ওয়াফুল্লাহা মোজ খাটো করো আর দাড়িকে লম্বা করো এখন আপনি বলবেন যে না সাধ্য মতো এটা করবো সেটা কি হবে সেটা হবে না একইভাবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে দেখো টাকরুর নিচে কাপড় যতটুকু ঝুলবে ততটুকু জাহান নামে পুড়বে এখন আপনি কি মনে করছেন সাধ্য মতো এটা মানব তাহলে সাধ্য মতো মানলে ইনশাল্লাহ সাধ্য মতো জাহান নামে তাই হবে না সুতরাং যেটা আল্লাহ রসুল নিষেধ করেছেন ওটা অবশ্যই ছাড়তে হবে মদ হারাম না হালাল হারাম না মদ হারাম ঠিক তো বিড়ি খাওয়া না না মাকরু জর্দা তামাক গুল এগুলো কি হারাম না মাকরু না ওই যে বলে বলেছে মাকরু একটা মূলনীতি বলি আপনাদেরকে মূলনীতি হলো যে যে জিনিসটা ব্যবহার করে সে কখন ওই জিনিসটাকে হারাম বলবে না এ ঘুরেই পেয়েছে এ ঘুরেই পেয়েছে বলবে যে না এটা সমস্যা নাই আর যে জিনিসটা ব্যবহার করে না সে নিশ্চিত বলবে যে এটা হারাম তাই না যে হুজুর জর্দা খায় সে কখনো বলবে না যে এটা হারাম বলবে মাকরু আচ্ছা ধরে নিলাম এটা মাকরু আপনি তো একজন অনুসরণীয় ব্যক্তি মানে মানে অনুসরণীয় তাই না তাহলে মাকরু জিনিসটা আপনি করেন কেন এই অপছন্দনীয় কাজটা আপনি কেন করেন আপনি ওটা সারতে পারেন না সমস্যা এখানে আমাদের কারণ কেউ বলছে এটা হালাম আর কেউ বলছে এটা হারাম রেজাউল করে মা আপনার চেনেন চেনেন না আপনারা ওকে একদিন প্রশ্ন করা হয়েছে আচ্ছা বলেন তো এই যে বিড়ি সিগারেট খাওয়া এটাকে হালাম না হারাম না হালাল তখনও বলছে প্রত্যেক খাদ্যদ্রব্য প্রত্যেক খাদ্যদ্রব্য খাদ্য হিসেবে এটা খাওয়াটা বৈধ যতক্ষণ পর্যন্ত সেটা হারাম হওয়ার পিছনে কোনো দলিল পাওয়া না যায় বুঝতে পারলেন প্রত্যেকটা খাদ্য খাদ্য হিসেবে ওটা হলো বৈধ খাওয়াটা বৈধ যতক্ষণ পর্যন্ত হারাম হওয়ার দলিল পাওয়া না যায় ততক্ষণ পর্যন্ত এটা বৈধ তাহলে বিড়ি সিগারেট এগারে ব্যাপারে কোরআনে কোনো হারাম হওয়ার দলিল নেই হাতে কোনো দলিল নেই জ্ঞান পাপি ও জেনে শুনে বন্ধ কারণ রসল্লাহ সাল্লাহ আলহ আসালাম বলছেন কুল্ল ওয়া কুল্লু হামরিন হারামুন প্রত্যেক নেশাদার বস্তু হচ্ছে মাদক আর প্রত্যেক মাদক হচ্ছে হারামুন এটাকে দলিল নয় তাহলে এটা লুকিয়েছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানসু ইনবিনহু ওহু ইয়া আলামহু কাতামাহু যাকে কোনো বিষয় জিজ্ঞেস করা হলো সে বিষয়টা সে জানে অতপর শেষ এটাকে গোপন করল উলজিমা হুল্লা ভাল কে আমাদের বিল্লি জামি মিনা নার আল্লাহ কেমতে দিন তার জন্য দুইটা আগুনের লাগাম পরাবেন ইনশাল্লাহ ওর এই গোপন করার কারণে ইনশাল্লাহ ওকে আল্লাহ পরাবেন তাহলে আমরা এগুলি খাবো কি না খাবো ইনশাল্লাহ আমরা এটা ছেড়ে দেবো ইনশাল্লাহ ছেড়ে দেব। রমজানের একটা মাস কষ্ট করে চোদ্দ ঘন্টা যখন আপনি না খেয়ে থাকতে পারছেন তখন ইনশাল্লাহ বাকি জীবনটাও পারবেন ইনশাল্লাহ পারবো না ইনশাআল্লাহ আমরা পারবো তাহলে আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলি মেনে নেওয়া আর আল্লাহ যা আদেশ করেছেন সেটা প্রতিপালন করার নাম হচ্ছে ইবাদত আল্লাহ যা নিষেধ করেছেন ওটা ছেড়ে দেবেন যা আদেশ করেছেন সেটা প্রতিপালন করবেন এর নাম হচ্ছে ইবাদত তাহলে এই ইবাদত করতে পারলেই আমার আপনার জন্য জান্নাত অবধারিত অবশ্যই আমরা জানাতে যাব তাই না আবহাওয়া রাজু আল্লাহ আনহু থেকে পরিণত তিনি বলেন রসূল্লা সাল্লাল্লাহু আলাইহু আসসাল্লাম বলেছেন এন আল্লাহ হাজতা ওজ্জাল্লা ইয়াকুল নিশ্চয়ই আল্লাহ রবুল আলামীন বলেছেন ইয়া এবনা আ আদম তাফর রকলি এবাদতি আমলা উৎসাদগিনান হে আদম সন্তান তুমি আমার এবাদাতের জন্য কিছুটা সময় বের করে নাও অথবা তোমার হৃদয়টাকে খালি করে নাও আমি তোমার হৃদয়কে ঐশ্বর্য দিয়ে ভরে দেবো ধন সম্পদ দিয়ে ভরে দেবো মানে কি অল্পে তুষ্ট দান করব। অল্পে তুষ্টি দান করব। ও আসদ্দা ফাঁক রাখা আমি তোমার দারিদ্র্য দূর করে দেব তোমার কোনো কিছু নাই নাই এই অভাব কখনো থাকবে না বরং তোমার দারিদ্র আমি দূর করে দেব ওয়া ইল্লা তাফআল যদি তুমি এই কাজটা না করো মালা তুই ইয়াদাই কা আমি তোমার দুই হাতকে ব্যস্ততা দিয়ে ভরে দেব ওয়ালা মাসুদ্দা ফাঁক রাখা আমি তোমার দারিদ্র দূর করব না সোনানে তিরমিজি দুই হাজার তিনশো ছেষট্টি তাহলে এই হাদিসের আলোকে বোঝা যায় আজকের দুনিয়াবি জীবনে আমি আপনি প্রত্যেকেই বৈশ্বিক জিনিস নিয়ে প্রতিটি মানুষ ব্যস্ত হয়ে আছে কোনো কোনো মানুষ এমন হয় সকালে আটটা থেকে শুরু করে নিয়ে রাত দশটা বারোটা পর্যন্ত সে কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন কষ্ট করে অথচ তার ব্যস্ততা কখনো শেষ হয় না কি করে শেষ হবে আমি এ বাদ দিই আল্লাহর যে বাদ দিয়ে আল্লাহর ইবাদত থেকে বিমুখ হয়ে আমরা সারা দিন কাজ করার চেষ্টা করি তার ব্যস্ততা কখনো আল্লাহ শেষ করবেন না তার বিপরীতে আমরা যদি আল্লাহর ইবাদতের জন্য কিছুটা সময় বের করে নিতে পারি তাহলে ইনশা আল্লাহ আপনাকে আমাকে অল্পে তুষ্টি দান করবেন আমাদের দারিদ্র দূর করে দেবেন দেখুন দেখুন রসুল্লাহ সালুআ আসালামের সাহাবি সাঈদ বিন আমির রসিআল্লাহ তার একটা ঘটনা সংক্ষেপে আপনাদেরকে বলি যেটা সহিউল জামের দুইশো ছাপ্পান্ন নম্বর হাদিসে এবং হেলিয়াতুল আউলিয়ার দুইশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ এই পৃষ্ঠায় প্রথম খণ্ডের দুইশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ পৃষ্ঠায় বর্ণনা করা আছে দীর্ঘ ঘটনা আমি সেগুলি আপনাদেরকে এত দীর্ঘ বলবো না এর একটা অংশ শুধু আমরা বলবো যেটা আমাদের আলোচনার সাথে সংশ্লিষ্ট ওমর রাজি আল যখন সাঈদ বিন রাজিয়া রাজিয়াল লহুকে হিমসের গভর্নর নিযুক্ত করেন তখন তার একটা অভ্যাস ছিল যে তিনি দায়িত্বশীল কেমন কাজ করছে এটা জানার জন্য মাঝে মাঝে সেই এলাকায় যেতেন এবার তিনি ওখানে গিয়ে এই উপস্থিত জনতার সামনে গভর্নরকে জিজ্ঞেস করেছেন এই যে গভর্নর বসা আছে এর বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ আছে তখন তারা বলছে যে আমাদের গভর্নরের বিরুদ্ধে চারটা অভিযোগ আছে এক নম্বর অভিযোগ হলো যে গভর্নর আমাদের সাথে সাক্ষাৎ করেন অনেক বেলা হয়ে গেলে এই সকালে সকালে আমাদের সাথে সাক্ষাৎ করেন না আমরা কর্মব্যস্ত মানুষ যখন দেরি হয়ে যায় তখন আমরা একটা বিব্রতকর অবস্থায় পড়ি দুই নম্বর অভিযোগ হলো যে তিনি আমাদের সাথে মাসে একটা দিন টোটালি সাক্ষাৎ করেন না তাহলে ওই দিন আমাদের সমস্যা আমরা সমস্যা কার কাছ থেকে সমাধান করবো তৃতীয় অভিযোগ হলো আমাদের গভর্নর কথা বলতে বলতে মাঝে মাঝে বেহুশ হয়ে পড়ে যায় আমরা আসি সমস্যা নিয়ে তার কাছে বলতে আর সেই যদি বেহুশ হয়ে যায় তাহলে তার সেবা করতেই তো আমাদের সময় শেষ চার নাম্বার অভিযোগ হলো যে উনি আমাদের সাথে দিনের বেলা সাক্ষাৎ করেন রাতের বেলা উনি আমার সাথে সাক্ষাৎ করেন না তখন অমর রাজিয়া বললেন যে সাইদ আমের তুমি উত্তর দাও এইগুলি জনগণ যা বলছে ব্যাপারে তোমার কি বলার আছে বলো তখন তিনি বললেন যে আমির মিন আমি বলতে চাচ্ছিলাম না কিন্তু জনগণ যখন জানতে চাচ্ছে তখন আমাকে বলতেই হয় প্রথমত আমি একজন দরিদ্র মানুষ ফলে আমার নিজস্ব কোনো চাকর নাই সরকারি চাকর থাকতে পারে সেটা তো আমার নয় তাহলে আমার নিজস্ব চাকর নাই সুতরাং আমি আমার নিজের কাজ আমি নিজেই করি সকালবেলা আমার অসুস্থ স্ত্রী থাকার কারণে আমি নিজে খাবার তৈরি করি আমার স্ত্রীকে খাওয়াই আমি খাই আর এটা করতে করতে দেখা যায় এ সময় হয়ে যায় আমি তখন এশাকের সালাত আদায় করি আর এটা করে বের হয়ে আসতে কিছুটা বেলা হয়ে যায় দুই নম্বর অভিযোগ করার যেটা করেছে সেটা হলো এই আমি মাসে একদিন ওদের সাথে সাক্ষাৎ করতে পারি না সেটা এই কারণে যে দারিদ্রের কারণ আমার দুই জোড়া মোটা কাপড় আছে আমি মাসের একটা দিন আমি সেই কাপড়গুলি পরিষ্কার করি এক জোড়া পরিধান করি এক জোড়া ধুয়ে রোদরে শুকাতে দেই ওটা যখন শুকিয়ে যায় তখন ওইটা পরিধান করে আরেক জোড়া ধুয়ে দেই এটা করতে করতে সারাদিন আমার শেষ হয়ে যায় ফলে ওই দিন ওদের সাথে সাক্ষাৎ করা আমার পক্ষে সম্ভব হয় না আমাদের মেম্বারকে বলা যাবে এটা এলাকার মেম্বার বলা যাবে বলা যাবে না এটা সমস্যা তাহলে সে হচ্ছে গভর্নর মানে আমাদের এখন দেশের যেমন মন্ত্রী হয় না ওই রকম আর তার কাছে জনগণ এগুলি বলছে তিন নম্বর অভিযোগ হলো ওরা যেটা বলছে সেটা হলো আমি কথা বলতে বলতে মাঝে মাঝে বেহুশ হয়ে যাই সেটা এ কারণে যে খোবাইব রাজিউল্লাহকে যখন শুলে চড়ানো হয় তখন আমি সেখানে উপস্থিত ছিলাম কিন্তু তখন আমি মুশ্রিক ছিলাম আমি তাকে কোনো সহযোগিতা করিনি আমি ইমান আনার পরে আমার মধ্যে এই ধারণাটা প্রবল হয় কখনো কখনো যে সেই দিন যদি কেয়ামতের দিন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন সাঈদ তুমি তো খোবাইবের সাথে কাছে উপস্থিত ছিলে তাকে যখন শুলে চড়ানো হয় তুমি তাকে কেন সহযোগিতা করো নি আল্লাহ যদি এই কথাটা আমাকে জিজ্ঞাসা করেন আমি তার কি জবাব দেব। এটা আমি তখন বুঝতে পারি না ফলে আমার আমি বেহুশ হয়ে যাই আর চতুর্থ প্রশ্ন হলো অভিযোগ হলো যে তারা বলছে যে দিনের বেলা আমি ওদের সাথে সাক্ষাৎ করি রাত্রের বেলা ওদের সাথে সাক্ষাৎ করি না সেটা এই কারণে যে আমি আল্লাহর বান্দা আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত নিয়ামত দিয়ে তিনি আমাকে তুষ্ট করে রেখেছেন তাহলে আপনি আমাদের খলিফা আপনার দেওয়া দায়িত্ব পালনের জন্য আমি মানুষের সাথে দিনের বেলাটা সাক্ষাৎ করি আমি আমার দিনের বেলাটা মানুষের সেবায় উৎসর্গ করেছি আর আমি আমার রাতের বেলাটা আমার প্রভু যিনি আমাকে সৃষ্টি করেছেন তার জন্যই আমি এটা উৎসর্গ করেছি সেখানে তার ইবাদত করি সুতরাং এ কারণে আমি ওদের সাথে দিনের বেলা সাক্ষাৎ করি আমি রাতের বেলা সাক্ষাৎ করতে পারি না সোহান আল্লাহ তাহলে আমরা কি ওই সাহাবের মতো আমাদের চব্বিশটি ঘন্টার মধ্যে একটা ঘন্টা আধা ঘন্টা সময় আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি না পারবো কি না সেই সময় শুধু আমরা ইবাদত করব। আল্লাহর ইবাদত করব। আপনি সে সময় দুটো কাজ চালাতে করেন দু পৃষ্ঠা কোরআন তালাবাদ করেন অথবা আপনি জেকার রাস্কার করেন অথবা অন্য কোনো ভালো কাজ করেন অর্থাৎ এবাদত বলতে যেগুলি বুঝায় কেবলমাত্র আল্লাহর জন্য আমরা ওই সময়টা ব্যয় করব। আমরা কি পারবো না ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন আপনি একটা মাস এত কষ্ট করে সিয়াম পালন করলেন আর যখন মাস শেষ হয়ে গেল তখন আমরা এখান থেকে ফিরে যাব। হাসান বসরি রহমা বলছেন আমওয়াল ফাইজ ওয়াস্তাফি ওয়াস্তাহিদুল তারাকু কিছু কিছু সম্প্রদায় আছে কিছু কিছু মানুষ আছে রমজান মাসে তারা বেশি বেশি করে ইবাদত করে আর আমলে সালেহের জন্য তারা চেষ্টা তদবির করে বেশি বেশি চেষ্টা করে কিন্তু যখন রমজান পার হয়ে যায় তখন আর ইবাদতের মুখিও হয় না ওগুলি ছেড়ে দেয় আমাদের কি অবস্থাটা সেই হবে নাকি আমাদের অবস্থা যেন এরকম না হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু কে ডেকে বললেন হে আব্দুল্লাহ লা তাকুন মিসলার রাজুল হে আবদুল্লাহ তুমি ওই লোকটার মতো হইও না কানাই এত মুল্লাইল সে রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদত করত। সুম্মা তারাকু অত পর সে ওটাকে ছেড়ে দিল তাহলে আমরা রাত্রি জাগরণ করে তারাবির তাদের করলাম রমজান চলে গেল আরে তারাবিও শেষ তাহার যদি তাই হবে কি করতে হবে আমাদেরকে আমাদেরকে ইনশাল্লাহ এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করতে হবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ দেখুন আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে ভুল ধারণা মানে প্রথম ভুল ধারণা হলো যে তাহাজুদ্ সালাত একবার শুরু করলে আর ছেড়ে দেওয়া যায় না তাহলে তারাবি যে একবার শুরু করলেন রমজানের পরে কি আর আদায় করেন তাহলে যদি ছেড়ে দেওয়া না যায় তাহলে তারাবি শুরু করে রমজানের পর ছেড়ে দিচ্ছেন কেন তার মানে এটা সুন্নত সালাত যতক্ষণ সাধ্য আছে ততক্ষণ আদায় করেন যদি কখনো ছুটে যায় এর জন্য গুণা হবে না কিন্তু রসুল্লাহ সাল্লা সাল্লাম একটা আমল শুরু করলে সেই আমল তিনি কখনো ছাড়তেন না তাহলে আমরা যেটা শুরু করেছি এই আমলের ধারাবাহিকতা আমরা বজায় রাখার চেষ্টা করি কিন্তু ভুল ধারণা আরেকটা হলো তাহাজ শুধু শেষ রাতে উঠে পড়তে হয় তাই না ধারণা তাহাজ শুধু শেষ রাতে উঠে পড়তে হয় তাহলে তারাবি আর তাহাজ একই সালাত আপনি তারাবি পড়ছেন এই রাত্রে আর তাহাজ খালি শেষ রাতে পড়তে হবে তাহলে ধারণা ভুল হয়ে গেল না তারাবি আর তাহাজ একই সালাত তাহলে এই সময়টা হলো এশার সালাতের পর থেকে নিয়ে সুবে সাদেক রাগ পর্যন্ত আপনি যখন খুশি তখন আদা করতে পারেন কিন্তু উত্তম সময় হলো রাত্রের শেষ তৃতীয়াংশ বুঝা গেল রাত্রের শেষ তৃতীয়াংশ উত্তম সময় ওখানে উঠে আদা করতে পারলে ওটা উত্তম ভালো কিন্তু আপনি এসার পর থেকে নিয়ে যখন খুশি তখন আদা করতে পারেন তাহলে এবার আমরা যদি ঘুমানোর আগে রাত্রে দশটায় এগারোটায় চার কাত চালাত আদায় করি কষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ পারবো না ইনশাল্লাহ পারবো রমজান কোরআন নাজেলের মাস আপনি এখানে এক খতম কোরআন শেষ করলেন তিরিশ পাড়া প্রতিদিন কমপক্ষে এক পাড়া পড়েছেন তাই না যারা তেলাওয়াত করতে পারেন তাহলে রমজান চলে গেল আর আমাদের তেলাওয়াত বন্ধ হয়ে গেল বিষয়টাকে তাই হবে বিষয়টা তা হওয়া উচিত নয় বরং রমজানে আপনি এক পাড়া পড়েছেন আপনি রমজানের পরে এক পৃষ্ঠা পড়েন ধারাবাহিকতাটা থাক ওখানে এক পাড়া পড়েছেন এখানে এক পৃষ্ঠা পড়েন আপনার এক পৃষ্ঠা পড়তে কয় মিনিট সময় লাগবে যারা হাফেজ তাদের লাগে দেড় থেকে দুই মিনিট আর যারা এমনি একটু চালু পড়তে পারে তাদের লাগবে থেকে পাঁচ মিনিট আর আপনারা যারা একটু কষ্ট করে পড়বেন তার হয়তো মিনিট লাগবে তাহলে সময় রাস্তায় দেওয়া যায় না আমরা তো জান্নাতে যেতে চাই তাই না তাহলে প্রথম স্টেপে হলো আমাদের এবাদত করা এই এবাদতের ধারাবাহিকতাটা আমরা বজায় রাখি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ মামিন দুই নাম্বার দুই নাম্বার কাজ হলো আবহরা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসল্লাহ সাল্লাল্লাহু আলহু আসালাম বলেছেন লাইয়ন যে আহাদুকুম আমাল তোমাদের কেউ কখনো তার আমলের মাধ্যমে সে মুক্তি পাবে না কোথা থেকে জাহান নাম থেকে মুক্তি পাবে না সাহাবাইকরা বললেন আল্লাহ রসুল আপনিও না তখন তিনি বললেন না আমিও না এল্লা আইয়া তহম্মাদ আল্লাহ বে রাহমাতিন তবে আল্লাহ তার রহমত দিয়ে আমাকে ঢেকে রেখেছেন তাহলে আমাদেরকে জান্নাতে যেতে হলে কি করতে হবে আল্লাহর রহমত তার সন্তুষ্টি আমাদেরকে লাভ করার চেষ্টা করতে হবে তাই না আল্লাহর রহমত এবং তার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করতে হবে যে পথে চললে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় আপনাকে আমাকে সেই পথ অবলম্বন করার চেষ্টা করতে হবে সোলাইমান আলহাম কে ছিলেন বলেন তো আল্লাহর নবী না আল্লাহর নবী ছিলেন সোলাইমান পৃথিবীর সব প্রাণীর ভাষা তিনি বুঝতেন তাহলে একদিন তিনি তার সঙ্গে সামন্ত নিয়ে কোনো অভিযানে যাচ্ছেন তখন ওই যে পিঁপড়া গর্ত থেকে বের হয়ে এসে বলল কি বলল? নামলো হে পিঁপড়ার দল তোমরা তোমাদের গর্তে প্রবেশ করো তা না হলে সোলাইমান এবং তার দল তোমাদেরকে পিষে ফেলবে হুম লাইয়া সরুন তারা বুঝতেও পারবে না কারণ ঘোড়ার উপরে যদি থাকে উটের উপরে থাকে অত উপর থেকে নিচের পিপড়ে দেখা যাবে দেখা যাবে না তাহলে না দেখেই তোমাদের বের ফেলবে তখন সোলাইমান আলাইসাল্লাম ফতাবাহ শামকা ফতাবাহসামজা একম্ভিকৌলিহা সোলাইমান আলাইসাল্লাম তার কথা শুনে হেসে দিলেন ওয়াক আলা রব্বী আউসিয়ানি আনাশকো আনি আমাতা কাল্লাতি আন আমতা আলাইয়া ও আলা ওয়ালে দাইয়া ও আন আম আলা তার জাহু কে আল্লাহ তুমি আমার উপরে এবং আমার পিতামাতার উপরে যে নিয়ামত তুমি দিয়েছ সেই নেয়ামতের সুক্রিয়া আদায় করার তৌফিক তুমি আমাকে দাও আর তুমি আমাকে এমন আমল করার তুমি তৌফিক দাও যে আমলের প্রতি তুমি সন্তুষ্ট থাকো তাহলে আপনার আমার আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ যে পথে তোমার সন্তুষ্টি আছে যে পথে তোমার রেজামন্দি আছে যে পথে চললে তুমি সন্তুষ্ট হও আল্লাহ তুমি আমাকে সেই পথে পরিচালনা করার পরিচালিত হওয়ার তৌফিক তুমি আমাকে দান করো তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করব। এবং সাধ্যমতো চেষ্টাও করব। সেই চেষ্টার অন্যতম হল আল্লাহর ইবাদত করা আল্লাহর নির্দেশনা মেনে চলা এর মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় তাই না আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় আমরা এই যে এত ইবাদত করি আমরা এত বন্দিকে করি এগুলি কবুল হবে কিভাবে। বা কবুল হলে আমরা বুঝবো কীভাবে বোঝার কোনো উপায় আছে রোজার কোনো উপায় আছে আছে হাসান বসরি রেহম উল্লাহ বলছেন এন্নামিন জাজাইল হাসানাতে আল হাসানতু বারদাহা নিশ্চয়ই নেকির প্রতিদান হলো নেকির বিনিময় হলো কল্যাণের বিনিময় হলে তারপরে কল্যাণ করতে পারা বুঝতে পারছেন আমিন ওকে বতে সাইয়ে এতে সৈয় আতুন আর খারাপ কাজের শাস্তি হলো তারপরে আবার খারাপ কাজ করা ফাইজা কবিল আবদান যখন আল্লাহ রবুল আলমিন কোন বান্দাকে কবুল করেন ইউ এলা তিহি যখন আল্লাহ কোনো বান্দাকে কবুল করেন তখন তাকে নেক কাজ করার তার আনুগত্য করার তৌফিক দান করেন ওয়াসরেফ আন মাসিয়াতিহি এবং আল্লাহর অবাধ্য তার কাছ থেকে তাকে বিরত রাখেন তাহলে আপনার আমার সিয়াম আম কবুল হলো কিনা আমরা বুঝতে পারবো কিনা কিভাবে বলেন তো সিয়াম পালন করেছি আরো বেশি বেশি আমল করা যাচ্ছে মনে চাচ্ছে আরো বেশি করি তাহলে বোঝা যাবে যে হ্যাঁ আমার কবুল হয়েছে এবার হাজি হস করে আসছে তার হস কবুল হলো কিনা কিভাবে বুঝবে ও হস করে এসে আরও বেশি মানুষকে ঠকায় বুঝছেন না ব্যবসা করে আরও বেশি মানুষকে ঠকায় এমন হাজি আমাদের আশপাশে আছে সে হাজির মুখের কথা শুনলে মানে সে তার অনুগত মানে কি বল অধীনস্থ কর্মচারীদের এমন মানে অকাঠ কি বলবো যে অশ্লীল ভাষায় গালি দেয় মানে শুনলে তার আশপাশে যাই তো মনে চায় না অথচ তিন চারবার হস করা হয়ে গেছে তাহলে এই হাজির হস হয়ে গেছে তাই না সোহান আল্লাহ আহমদি আমরা যেন এরকম না হই দেখুন মানুষের আচরণ সলাতা সলাত করে জামাতে এবং প্রথম সারিতে থাকে কপালে দাগও কিন্তু পড়ে গেছে কিন্তু তার নৈতিকতার কোনো পরিবর্তন ঘটেনি অথচ আল্লাহ বলছেন ইন্না সালাত আতানহানিল ফাশাইউল মুনকার নিশ্চয়ই সালাত মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে তাহলে যে সালাত আপনাকে আমাকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারলো না আমাদের সেই কি কবুল হয়েছে নিশ্চয়ই সালাত কবুল হয়নি সুতরাং আপনাকে আমাকে চিন্তা করতে হবে কোন কারণে আমার এই সালাত আমার এই এবাদত আমার এই দোয়া আমার এই তাসবি তাহলিন আল্লাহর কাছে কবুল হলো না ওটা অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে আপনি যদি একটু চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন সুতরাং আমরা আল্লাহ রবুল আলমিন সন্তুষ্টির পথ আমরা অবলম্বন করার চেষ্টা করব তিন নম্বর বিষয় হলো আল্লাহ রবুল আলমিন মানুষকে সৃষ্টি করেন সৃষ্টি করার পরে যখন মাতৃগর্ভে ভ্রূণ প্রতিস্থাপিত হয় তার চার মাসের মধ্যে চার মাস অতিক্রান্ত হলে একজন ফ্রেষ্ঠা আল্লাহ নিযুক্ত করেন সেখানে চারটি জিনিস লিখে দেন একটা জিনিস হলো তার হায়াত একটা জিনিস হলো তার রেজেক আর একটা হলো সে সৌভাগ্যবান নাকি সে আর হলো একটা হলো তার হায়াত একটা হলো তার রেজেক আর একটা হলো তার মৃত্যু কোথায় হবে আর একটা হলো সে সৌভাগ্যবান নাকি সে হতভাগ্য তাহলে সৌভাগ্যবান মানে জান্নাতি আর হতভাগ্য হলো যাহার নামে তাহলে দুই শ্রেণীর মানুষ এক শ্রেণী হলো ভাগ্যবান সৌভাগ্যবান তারা কারা যারা পুণ্যবান আল্লাহকে ভয় করে তারা হচ্ছে সৌভাগ্যবান আর যারা পাপাচারী তারা আল্লাহর কাছে তুচ্ছ হতভাগ্য আমাদেরকে কোন শ্রেণী হতে হবে আমরা কোন শ্রেণী মানুষ হব প্রথম শ্রেণী শাল্লাহ কোন শ্রেণীর প্রথম শ্রেণীর পণ্যবান তাকুয়াশীল মানুষ হব যেন আমরা আল্লাহর কাছে সম্মানিত হতে পারি এহকালে এবং পরকালে ভাই আমরা অবশ্যই চেষ্টা করব আমরা এহকাল পরকালে যেন আল্লাহর কাছে সম্মানিত হতে পারি সেই জন্য আমরা চেষ্টা করব আমরা সৌভাগ্যবান বন্ধ হওয়ার চেষ্টা করব সেজন্য আমাদেরকে নেকির কাজগুলি বেশি বেশি করে করতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব তো আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহাস সামাবাতি ওয়াল আরয ওহদাত মোত্তাকিন তোমরা আল্লাহ রবুল আলমিনের ক্ষমা এবং ওই জান্নাতের দিকে দ্রুত বেগে ধাবিত হও যে জান্নাতের পরিবৃপ্তি হচ্ছে আসমান এবং জমিনের পরিব্যাপ্তির সম যেটা তৈরি করা হয়েছে মোত্তাকিদের জন্য তাক আের জন্য সুরাহ এমরান একশো তেত্রিশ নম্বর আয়াত তাহলে আমরা প্রত্যেকে আল্লাহর ক্ষমা এবং ওই জান্নাতের জন্য নিজেদেরকে দ্রুত বেগে নেকির আমলের মাধ্যমে সাত আমলের মাধ্যমে আমরা নিজেদেরকে এগিয়ে নিয়ে যাব আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ

এমনকি অন্ধকার রাত্রিতে যেমন বিপদবত একটার পর একটা নাজেল হতে থাকে একটার পর একটা আসতে থাকে অনুরূপভাবে তোমরা শত আমল বেশি বেশি করে করতে থাকো পরিস্থিতি এত ভয়াবহ হবে যে মানুষ সকালে মুমিন থাকবে সন্ধ্যায় কাফের হয়ে যাবে অথবা সন্ধ্যায় মমিন থাকবে সকালে সে কাফের হয়ে যাবে আর দুনিয়াবি ভোগ সামগ্রীর বিনিময়ে দিনটাকে বিক্রি করে দেবে তাহলে এখনকার পরিস্থিতি অনেকটা এরকম হয়ে গেছে না একতলা বাড়ি আছে ওটাকে দোতলা করতে হবে কিন্তু টাকা তো নাই কী করবে তখন তখন কি করবে ব্যাংক থেকে লোন নেবে অথবা এনজিও থেকে লোন নেবে অথবা জমি কট রাখবে বন্ধক রাখবে এই সবগুলি হলো অবৈধ পন্থা তাহলে এগুলি থেকে আপনি দিনটাকে বিক্রি করে দিয়ে আপনি কিছু উপরি গ্রহণ করার জন্য চেষ্টা করছেন দুনিয়া বিভোগ বিলাসের জন্য সুতরাং এগুলি আমাদেরকে পরিহার করে আমাদেরকে নেকির কাজ বেশি বেশি করে করার চেষ্টা করতে হবে এরপরের যে বিষয়টা আমি বলবো সেটা হলো এই দেখুন দুনিয়াতে আমরা সেই সমস্ত মানুষদেরকে আমরা ভাগ্যবান মনে করি কিংবা চালাক চতুর মনে করি যারা হচ্ছে বেশি ধন সম্পদের মালিক তাই না যারা বেশি ধন সম্পদের মালিক আমরা মনে করি সে তার বুদ্ধিমত্তা দিয়ে সে এত দূর আগিয়ে গেছে রাসুল কিন্তু তা বলেন নাই আবদুল্লাহ আপনি আমর রাজি আল্লাহ তিনি বলছেন যে আমি মসজিদে নবমীতে বসে আছি তখন আনসারের এক ব্যক্তি এসে রসুল সাল্লাহ সাল্লামকে সালাম দিলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার উত্তর দিলেন অতঃপর সে লোকটা জিজ্ঞেস করলো ইয়া রসল লাইল মমিন না আফজাল হে আল্লাহ রসুল কোন মমিন উত্তম তখন তিনি বললেন আহসার হম যার চরিত্র ভালো সে হচ্ছে উত্তম এরপরে তিনি আবার প্রশ্ন করলেন ফা আইউল মমিনা আকিয়াস হে আল্লাহ রসুল বিজ্ঞ মমিন কে তখন তিনি বললেন আকসার হুম লিলমা উত্তে দিক্রান ও আহসান হুম লিমা বাদাহু ইস্তে যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে উত্তম প্রস্তুতি গ্রহণ করে সেই হচ্ছে চালাক মানুষ রাসুল আবার বললেন উলাই কালাকিয়াস তারাই হচ্ছে বিচক্ষণ তারাই হচ্ছে চালাক মানুষ আব্বাসীয় খলিফার আমলে আব্বাসীয় শাসন আমলে একজন কৃতদাস সে এক মনিবের কাছে থাকে কিন্তু তার বাপমার ঠিকানা তার জানা নাই সে জানে না বাপ মাকে কারণ ছোট থেকেই তার কাছে আছে বড় হয়েছে ওখানে যখন সে যুবক হয়েছে তখন মনিব মনে করছে যে আর একে এখন রাখলে বিয়েশা দি দিতে হবে তার স্ত্রী আবার আমার কাছে রাখতে হবে তাদের খাওয়া পড়া কি দরকার এত ঝামেলা করার তার সে ওকে ছেড়ে দিই তখন সে বলছে যে বাবা তুমি আমার কাছে বহুদিন থেকে এসে আছো তোমার কাজকর্মে আমি খুব সন্তুষ্ট তোমার প্রতি তো তোমাকে আমি আজাদ করে দিচ্ছি তুমি তোমার যেখানে খুশি তুমি চলে যেতে পারো ছেলেটা একদিকে খুশি হয়েছে আর একদিকে সে চিন্তিত হয়েছে খুশি হয়েছে এই জন্য এখন আর আমাকে আমার উপরে কেউ শড়ি ঘুরানের নাই আমি স্বাধীন মতো যাই ইচ্ছে তাই করবো আর চিন্তিত হয়েছে এই জন্য এতদিন আমার থাকার একটা ঠিকানা ছিল আজকে আমি ঠিকানাহীন মানুষ আমার বাড়ি ঘর কোথায় আমার পিতামাতাকে আমি কিছুই জানি না এবার চিন্তা করছে আর সমুদ্রের পাড় দিয়ে হাঁটছে এক সময় তার সামনে এসে একটা জাহাজ ভিড়ল আর তাকে জোর করে জাহাজে উঠিয়ে নিয়ে চলে গেল এবার যখন জাহাজ পরের তীরে ভিড়ছে তখন সেখানে দেখছে বহু জনতা তাকে অভিনন্দন অভিবাদন জানাচ্ছে তখন সে বলছে তোমরা আমার নাম ঠিকানা জানো না আমার পরিচয় জানো না অথচ তোমরা আমাকে ধরে নিয়ে আসছো আর এখন তোমরা আমার আমাকে তোমরা স্বাগত জানাচ্ছ বিষয়টা কি তখন তারা বলছে যে দেখুন আমাদের দেশের একটা নিয়ম হলো পাঁচ বছরের জন্য আমরা আমাদের দেশের শাসক নিযুক্ত করি পাঁচ বছর শেষ হয়ে গেলে তাকে আমরা একটা নির্জন দ্বীপে সে নির্বাসন দিই আর নতুন নেতা আমরা নতুন রাজা আমরা খুঁজে বের করি আজকে সেই দিন ছিল আপনাকে আমরা খুঁজে পেয়েছি তখন সে বলছে পাঁচ বছর পরে আমার কি হবে তখন বলছে অন্যান্য রাজাদের যে অবস্থা হয় সেটা হবে আপনাকে ওই নির্জন দ্বীপে আমরা নির্বাসন দিয়ে আসব তখন বলছে ঠিক আছে এবার সে যখন জেনেছে জানার পরে সে এই দেশ শাসন করে আর যে দ্বীপে তাকে নির্বাসন দেওয়া হবে সেই দ্বীপও সে আবাদ করে ওখানে কিছু মানুষ নিয়ে সেখানে কিছু বিল্ডিং ঘর বাড়ি তার নিজের মতো করে মন মতো করে সে তৈরি করে আর এই দেশে সে সঠিকভাবে শাসন করে যখন তার সময় শেষ হয়ে আসছে তখন সে আনন্দিত হয় তার আশপাশের যারা উজির নাজির উজির যারা আছে অর্থাৎ পরিষদ আছে তারা বলছে ইতিপূর্বে আমরা যত রাজা দেখেছি তাদের সবাইকে দেখেছি যে তারা সময় শেষ হয়ে গেলে আমাদেরকে অনুনয় বিনয় করে আমাদের কাছে ক্ষমা চায় দুই দিন সময় আমাদের মাস সময় বেড়ে বাড়িয়ে দাও আমাদেরকে ছয় মাস সময় বাড়িয়ে দেবে অনুরোধ করে কিন্তু আপনি দেখছি একমাত্র ব্যতিক্রম আপনি আরও উৎফুল্ল হচ্ছেন চিন্তিত হওয়ার পরিবর্তে উৎফুল্ল হচ্ছেন কারণটা কি বলবেন তখন সে বলছে যে দেখো ইতিপূর্বে যত রাজা এসেছে তারা সবাই এই ভোগবিলাসে মত্ত থেকে তাদের সময়টা পার করে দিয়েছে আমি কিন্তু তা করিনি আমি চেষ্টা করেছি তোমাদের দায়িত্ব পালন করার পাশাপাশি যেখানে আমাকে নির্দেশন দেওয়া হবে আমি সেইটাকেও সেই জায়গাটাকেও আধুনিক নগরীতে গড়ে তুলেছি সুতরাং আমি আমার জায়গায় চলে যাব সেখানে চলে যেতে আমার তো আনন্দ হওয়ার কথা কারণ ওখানে কোনো সময়ের বাধ্যবাধকতা নাই সেখানে অনন্তকাল আমি থাকব সেখানে আমার জায়গা আমি নিজে সেখানে স্বাধীন আমি রাজা সুতরাং আমাকে ওকে ওখান থেকে বাদ দেওয়ার নাই তাহলে আমি আনন্দিত হওয়ারই কথা তাই না তাহলে আমি আমার জায়গায় আমরা তো আনন্দিত হবই দেখুন এই পৃথিবীতে যার প্রাপ্ত বয়স্ক যে মানুষটা হয়েছে সে প্রত্যেকেই জানে যে তাকে একদিন মরতে হবে আপনার আমার মরতে হবে না মরতে হবে কি না এই যে এখানে আসার পরে এখানে আসার আগে একটা মৃত্যু সংবাদ শুনে আসলাম এরকম প্রতিনিয়ত আমরা মৃত্যুর সংবাদ যেমন শুনি আমরা জানাজে অংশগ্রহণ করি আমরা তাদের দাফন কাফনও করি কাফন দাফন করি কিন্তু আসলে বলুন তো এখান থেকে কি আমরা শিক্ষা গ্রহণ করি আমরা প্রত্যেকেই জানি না যে আমাদের কবরে যেতে হবে প্রত্যেকেই জানি নারী পুরুষ যুবক বৃদ্ধ নির্বিশেষে প্রত্যেকটি মানুষ তাকে মরতে হবে কিন্তু এই মরার জন্য প্রস্তুতি গ্রহণ করার মানুষের সংখ্যা কম এই মানুষের সংখ্যা খুঁজে পাওয়া যায় না হুম খলিফা খলিফা আব্দুল মালিক তিনি দামেশ থেকে মদিনা হয়ে মক্কায় যাবেন প্রতিমধ্যে তিনি আবু হাজেম দিনার তাকে ডেকে পাঠিয়েছেন সাক্ষাতের জন্য আবু হাজেম তিনি যখন উপস্থিত হয়েছেন তখন খলিফা তাকে দুটো প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন হলো আচ্ছা বলুন তো লিমা কারিহনাল মাউচ আমরা মৃত্যুকে কেন অপছন্দ করি তো বিজ্ঞ আলেম আবু হাজম সালাম বিন দিনার রাহেম উল্লা তিনি বলছেন এন্নকুম আম্মার তুকুমত দুনিয়া ও হারাব তকুমুল আখেরা উপকার ইতুম আন তান্তা কিলোমিল ইলাল খারাপ আপনারা আপনাদের দুনিয়াকে চাকচিকুমায় করেছেন আর আপনাদের আখেরাতকে আপনারা নষ্ট করেছেন সুতরাং এই চাকচিক্যুমায় দুনিয়া থেকে আপনি আখেরাতে যেতে অপছন্দ করেন আমাদের অবস্থা কি তাই নয় আমরাও দেখুন আমরা প্রত্যেকটি মানুষ প্রত্যেকেই জানি আমাদেরকে মরতে হবে কিন্তু মরার জন্য প্রস্তুতি গ্রহণ করার সময় আমাদের নাই আমরা আমাদের দুনিয়াটাকে যত পারি ভালো করে নেই ব্যাংক ব্যালেন্স তার কত বেশি আছে দুনিয়াতে সে তত সম্মানিত যার যত টাকা আছে তার তত বুদ্ধি আছে তাই না সমাজের দামি লোকটাকে যার টাকা আছে অথচ সালাদ সিয়ামের ধার ধারে না মসজিদের মতো আল্লি হয়ে বসে আছে আর তখন সে কি করে তখন সে ইমাম মোয়াজিন খাদেম মোত্তা কি মানুষ তাদের উপর অত্যাচার করে তাহলে ওই মানুষটা কি করছে ওর দুনিয়াটাকে ঠিক করেছে কিন্তু আখেরাত আখেরাত নষ্ট করেছে আবদুল বেন জোমায়ের রাজি আল্লাহ আনহুকে হাজ ইউসুফ যখন জীবন্ত মানুষটাকে শরীরে চামড়া ছাড়িয়ে থাকে ঝলিয়ে রাখল মসজিদের নবাবির ওখানে আসমাভিন্তায় বকার রাদিয়াল্লাহু আনহু হাকে ডেকে পাঠিয়েছে তোমার ছেলের অবস্থা দেখে যাও চান নাই দেখতে অনেক বড় ঘটনা পরে নিজেই সাক্ষাৎ করে এসে বলছে দেখলে তোমার ছেলের সাথে আমি কি আচরণ করলাম তখন তিনি বলছেন হ্যাঁ তুমি এই আচরণ করেছ যে তুমি আমার ছেলের দুনিয়া নষ্ট করেছ আর আমার ছেলে তোমার আখেরাত নষ্ট করেছে আজকের দুনিয়াতে আমরা প্রত্যেকটি মানুষ দুনিয়াবি জীবন নিয়ে প্রত্যেকে ব্যস্ত কিন্তু পরকালীন জীবন নিয়ে আমরা খুবই চিন্তা আমরা খুবই চিন্তা কম করি কোনো চিন্তাই করি না এবাদতের বিষয়টা আমাদের কাছে এতটাই তুচ্ছ সময় পেলে করলাম সময় না পেলে না করলাম অথচ এই এবাদতের জন্যই কিন্তু আমাদের আপনার আপনার আমার আগমন সুতরাং আপনাকে আমাকে ভাবতে হবে আমার গন্তব্য কোথায় আর আমি করছি কি ওই গন্তব্যে পৌঁছতে হলে ওখানে যেতে হলে আপনাকে আমাকে সঠিকভাবে কাজ করা লাগবে এই সঠিকভাবে কাজ যদি হয় আপনার আমার চিন্তা করা লাগবে না মরার ভয় আমরা সবাই করি তাই না কেন ভয় করব ভয় তো তখনই হবে যখন আমার আমল নামা এই ঝুড়িটা খালি হবে তখন তো ভয় হবে কিন্তু সেখানে যদি কিছু থাকে আমি যদি আশা করতে পারি না কিছুটা আমল করেছি তাহলে আল্লা রব্বুল আলমিনে ঈশ আমাকে ক্ষমা করে দেবেন আমার তো সেই আশাও থাকবে তাই না ওই যে তিন ব্যক্তি বনি ইসরায়েলের আমরা তাদের ঘটনা তো জানি সাহিব বুখারির দুই হাজার একশো দুই নম্বর হাদিস রসুল্লাহ ইসলামের তিন ব্যক্তির কথা বললেন না বনি ইসরাইলের তারা চলতে চলতে বৃষ্টিতে আটকে গেল আটকে যাওয়ার পরে গুহায় আটকে গেলো এরপর তারা নিজেরা বলছে যে আমাদের তো আর বের হওয়ার কোনো উপায় নেই মরে তো যেতে হবে একটা উপায় আছে তোমাদের যা সত আমল আছে তাই কাছে পেশ করে দোয়া করো আল্লাহ একজনে কি করে পিতামাতার সেবা করে আর এটা তো আমাদের উঠে গেছে পিতামাতার দখল করেছে শ্বশুর শাশুড়ি তাই না ও পিতা সেবা করেই কিন্তু ওই পাথরের ওইখান থেকে মুক্তি পেয়ে গেল আর একজনে কি করে আর একজনে এসে মজুর রেখেছিল আর সেটাকে বৃদ্ধি করে সে সময় মতো দিয়ে দিয়েছে আর একজন কঠিন সে তার চাচা তোবনকে ভালোবাসত আর ভালোবেসে তার সাথে সে কুকাম করতে চেয়েছিল এই জন্য একশো স্বর্ণ মুদ্রাও দিয়েছে সময় মতো চাষা বলছে যে এই অন্যায়ভাবে এই জায়গা ব্যবহার করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করে ওখান থেকে উঠে এসেছে সেজন্য আল্লাহ সন্তুষ্ট হয়ে তিনজনকে ওই গুহা থেকে মুক্তি দিয়ে দিলেন সুহান আল্লাহ তাহলে এই ছোট্ট ছোট্ট আমল আপনারা আমার সত আমলের মাধ্যমে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পুরস্কৃত করতে পারেন পরকালীন জীবনও আমাদেরকে পুরস্কৃত করতে পারেন সুতরাং সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আহ্লাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদিস যুবসংঘ সোনামানি সংগঠন আহলাদিস মহিলা সংস্থা আজকে মানুষকে এই জান্নাতি মানুষ বানানোর জন্য তার গন্তব্যে যেন সে সঠিকভাবে পৌঁছে যেতে পারে সেজন্য কাজ করে আপনি আমি যদি তাদের সাথী হতে পারি ইনশাল্লাহ পরকালীন জীবনে আমরা জান্নাতে যেতে পারবো আমরা আশা করি ইনশাল্লাহ যেতে পারবো রসুল্লা সাল্ল সাল্লাম বলছেন লাব এল্লা মমিনান মমিন ছাড়া কারো বন্ধ হয়েও না সাথী কাউকে বানায়ও না তাহলে আপনার সাথী খুঁজে ঠিক করে বানাতে হবে ভাই বলে গেল না ফাইসাল মাহমুদ তাহলে আপনার আমার সাথী আপনার আমার বন্ধু মমিন হতে হবে তাহলে দেশ আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আমরা আশা করি তারা মমিন তারা নির্বাচিত মানুষ সুতরাং আমরা তাদের সাথী হই তাদের সাথে আমরা কিছু শতামল করি আমরা তাদের সাথে যুক্ত হয়ে আমরা আমাদের পরিবার আমরা আমাদের নিজেকে আমাদের পরিবার আমাদের সমাজ এগুলিকে সুন্দর করার চেষ্টা করি তারা যেন জান্নাতি মানুষ হয় তারা যেন পরকালীন জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে আমরা সেই চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহ আমি সবশেষে যে জিনিসটা আমরা বলবো সেটা হলো এই দেখুন আমরা পরের ঝড়ি পরের ঝড়িটাকে সমৃদ্ধ করার জন্য চেষ্টা করি আর নিজের ঝড়িটা খালি পড়ে থাকে কোনটা রাসরুল্লা সাল্ল সাল্লাম বললেন আদম সন্তান সে বলে আমার সম্পদ আমার সম্পদ আদম সন্তান শুধু বলে যেটা আমার সম্পদ আমার সম্পদ কিন্তু তার সম্পদ তো মতো তিনটা যা সে খেয়েছে ওটা হজম করেছে অথবা যা পড়েছে সে সেটাকে ছিঁড়ে ফেলেছে কারণ এই নতুন পাঞ্জাবিটা এটা পৈরা যদি ছিঁড়তেই না পারলাম এটা যদি চুরি হয়ে যায় এটা যদি হারিয়ে যায় তা তো আমার হলো না এই পৈরা শেষ করে ফেললাম এটা আমার হয়ে গেল আর যা সে আল্লাহর রাস্তায় দান করেছে এবং পরকালের জন্য জমা করেছে এই তিনটা হলো তার সম্পদ কমা ফাহুয়া ওয়া জাহিবনুল নাস এছাড়া যা কিছু আছে সেগুলো হচ্ছে পরিত্যক্ত এবং সে মানুষের জন্য ছেড়ে যাচ্ছে তাহলে আমরা কি মানুষের জন্য সম্পদ রেখে যাব মানুষের জন্য রেখে যাই নিজের জন্য কিছু করে যাই আমরা সেই কাজটা করি প্রত্যেকেই আমরা চেষ্টা করি ইনশাল্লাহ করবো তো করার চেষ্টা করি আমাদের ব্যক্তি পরিবার সমাজ তৈরি করার জন্য আত্মাহারিক নীরব ভূমিকা পালন করছে নীরব ভূমিকা পালন করছে আপনি মাত্র তিরিশ টাকা দিয়ে একটা তাহারি কিনতে পারেন না আপনি নিজে জানবেন আপনার পরিবার জানবে আপনার যারা আত্মীয় স্বজন আছে তারাও পড়বে সবাই উপকৃত হবে আপনার জন্য এটা সাদাকায় জারিয়া হবে সুতরাং আপনি মাত্র তিরিশ টাকা একটা তাহারি কিনতে পারেন আর তার বিনিময়ে এই কলমী জিহাদে অংশগ্রহণ করে যত মানুষ পড়ে সংশোধন হবে তার একটা নেকির অংশ হিংসা আপনিও পেয়ে যাবেন তাহলে আমাদের করা উচিত না আমরা চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ মামিন পরিশেষে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন যারা উপস্থিত হয়েছেন যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আমরা সবার জন্য দোয়া করি আমরা যেন আল্লাহ যেন আমাদেরকে এর বিনিময়ে কাল ক্যামতের মাঠে আমাদেরকে জানাতফের দোষ দান করেন আল্লাহ আমিন اقول قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين والسلام عليكم ورحمه الله وبركاته